ও আমার কিছুই করতে পারবে না। দুলা ভাই, চৌধুরীর গরু ছেড়ে দাও। না, আমি ছাড়বো না যতক্ষণ চৌধুরী জনসমক্ষে আমার হাত ধরে মাপ না চাইবে। একটা গরুর জন্য চৌধুরীকে তোমার হাত ধরে মাপ চাইতে বলো না, এতে রানার কাছে আমি ছোট হয়ে যাব। ও আমার বন্ধু। হোক তোর বন্ধু, যে চৌধুরী আমাকে তার এলাকার সীমানা নিয়ে অপমান করেছে তাকে ক্ষমা চাইতেই হবে। দুলা ভাই, আমি তোমার কাছে শেষবারের মতো অনুরোধ করছি, সামান্য একটা গরুর জন্য আমার সাথে রানার বন্ধুত্ব নষ্ট করো না। বন্ধুত্ব? আমি যা বলি তাই করি। এই দাঁড়াও, কথা শোনো, তুমি মাথা খারাপ করো না, বন্দুক রাখো। একটা গরুর জন্য মানুষ খুন করো না। রানা শহর থেকে আসুক, তখন খানের বিচার হবে। না, আমার গরুর কিছু হলে খানকে আমি ছাড়বো না। দাও দাও দাও, সবাইকে দাও। আরে না, দুঃখ পাইও না, খাও খাও, তোমাকে কক্ষের গরুর মাংস খাও খাও। আমাকে ওটাই আমাদের খাদ্য খাওয়াই রে, আমি ইচ্ছা নাই খাই। ভালো খাইছি, ভালো করেই খাই, যাও না কই গেল। শখের মধ্যে জল পড়ছে, জ্বলে যাইতেছে, আরে বাবা কিচ্ছু দেই না। পেট ভরে খাও, চৌধুরী গরু খাও। তুমি এসব কি করছো? তুমি এখানে কেন? যাও যাও মামনি, যাও 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 যাও। আরে চৌধুরীর গরুর মাংস খাও। চৌধুরী আমার সঙ্গে সীমানার বড়াই করে, চৌধুরীর গরু মাংস। না,